হ্যালো, আমি দীপ্তি শোভা। তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম। এই ভিডিওটা মূলত আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবার জন্য করছি। এতদিন তোমরা আমার ভিডিওতে কবিতা দেখেছো, আমার কবিতা তোমরা শুনেছো, কবিতা রিলেটেড গল্প আমি তোমাদেরকে শেয়ার করেছি সেগুলো শুনেছো, ভালোবেসেছো, কমেন্টে জানিয়েছো, সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়েছিলে। এতদিন যে আমি বন্ধ রেখেছিলাম, মাঝখানে কবিতা আপলোড করতে পারিনি, তা সত্ত্বেও তোমরা আমার সাথে ছিলে এবং এভাবেই থেকো। তো আজকে একটা নিউজ একটা তোমাদেরকে জানানোটা আমার মনে হলো খুব প্রয়োজন। সেটা হলো, আমি এই চ্যানেলটা ক্রিয়েট করার সময় ভেবেছিলাম, আমার কিছু আইডিয়াস তো অবভিয়াসলি এসেছিলো যেগুলো নিয়ে আমি চ্যানেলটাতে যেগুলো আমি দেখাতে চাই, যে ভিডিওগুলো আপলোড করতে চলেছি সেগুলো। আমার তখন কী হয়েছিলো যে আমি ভেবেছিলাম যে এগুলো করবো এবং তার আগে আমি কবিতাটাকে মেন রাখবো, প্রথমে রাখবো, এবং কবিতাটা আমি টানা এক বছর করবো, প্রতি মাসে একটা করে ভিডিও আমার আপলোড হবে এবং তারপর গিয়ে আমি আমার আরও যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করতে চলেছি সেগুলো আপলোড করবো। এটা আমার আমি ভেবে রেখেছিলাম যে আমি এটা করতে চলেছি। এবং কি হয়, আমি তেমনটাই করি, এক বছর আমি টানা করি। আমি 2018 পয়লা বৈশাখের সময়, আই মিন 15 এপ্রিলে আমি ফার্স্ট আমার ভিডিও যায়, 15 এপ্রিল 14 এপ্রিল এরকম একটা সময়, এবং এবছর সেটা এক বছর হয়ে যায় এবং তারপর আমি খুব একটা ভিডিও আপলোড করি না। এবং এই এক বছরও প্রতি মাসে আমার একটা করে ভিডিও হয়নি, কয়েকটা হয়তো এক মাসে হয়েছে, কয়েকটা দু মাস গ্যাপ হয়েছে, তিন মাসও হয়েছে, একটু গ্যাপ দিয়ে দিয়েই হচ্ছিলো ভিডিওগুলো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই তিনটে বোধহয় পরপর হয়েছে, কিন্তু তার আগেরগুলো একটু গ্যাপই হয়ে যাচ্ছিলো, তাই অতগুলো ভিডিও হয়নি। ভেবে রেখেছিলাম 12টা ভিডিও করবো। যাই হোক, তো আমি এভাবেই করছিলাম। এবার করতে করতে এক বছর হয়ে গিয়েছে এবং এখন আমি আমার যে ভিডিওটা আমি চেয়েছিলাম, যে কবিতার ছাড়াও আরও যে কন্টেন্টগুলো আমি দেখাতে চলেছি, করতে চলেছি ভিডিও, সেগুলো আমি চাই আপলোড করতে। তাই আমার এটা মনে হলো যে অ্যানাউন্সটা আমার করে দেওয়া উচিত, কারণ তোমরা এতদিন ধরে আমার সাথে জুড়ে আছো, তোমরা আমার কবিতা শুনছো, কবিতার গল্প শুনছো, আমার সাথে আছো, এবং আমার মনে হয় হুট করে আমি একটা ভিডিও আপলোড করে দিতে পারি না। সেটা তোমরা কিভাবে নেবে, কারণ এখানে অনেকেই হয়তো শুধু কবিতা শুনবো বলেছিলো, তারা যদি সেই ভিডিওগুলোকে ওয়েলকাম না করে, তাদের যদি সেটা ভালো না লাগে, তাই আমার মনে হলো আমি একবার জানিয়ে তারপর করি। কারণ তোমরা আমার বন্ধু, তোমরা আমার শুধু অডিয়েন্স নও, তাই আমার মনে হলো এটা একটা রেসপন্সিবিলিটি যে আমি একটা জাস্ট একটা অ্যানাউন্স আমি করে দিই, তারপর আমি ভিডিও আপলোড করি। তো যেটা ছিল আরেকটা বিষয়, সেটা হলো ভাষা নিয়ে। আমি যেহেতু কবিতা, আমার কবিতা চ্যানেলটা বাংলা এবং কবিতাগুলো আমি বাংলায় শেয়ার করি, বাংলা কবিতা এগুলো আমি বাংলাতেই করতাম, এবং আমি নতুন ভিডিও কিসে করব, তো আমার এই ভিডিওস আইডিয়াগুলো যখন আমি শেয়ার করছিলাম আমার কাছের মানুষদের, তারা আমাকে অনেকে অনেক কিছু বলে, বন্ধুরা বা দাদা দিদিরা এরকম, তারা বলেন যে, কেউ বলে এটা আমার হিন্দিতে করলে অনেক অডিয়েন্স আসবে, কেউ বলে এটাকে বাংলাতেই রাখ, কেউ বলে এটাকে, মানে এরকম একটা হচ্ছিলো। আবার অনেক এরকম ভিউয়ার্স আছে, ভিউয়ার্স শুধু নয়, তারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করেন, এমন আছেন কিছু ইউটিউবাররা আছে যারা আমাকে ইভেন কমেন্টেও তোমরা চেক করলে বুঝতে পারবে, অনেকে লিখেছে যে আমি একটা ওয়ার্ডও বুঝতে পারিনি, কিন্তু আমি তাও ভিডিওটা দেখেছি, আমার দেখতে খুব ভালো লেগেছে, একটা সিনেমাটোগ্রাফি এরকম একটা ছিল কবিতার, শীতকালের তুমি বর্জন, তোমরা দেখতে পারো চাইলে। তো সেখানে ওরা লিখেছে, একজন লিখেছেন, একটা দিদি, তিনি লিখেছেন যে কিছু মানে বুঝতে পারেনি ভাষাটা, কিন্তু ভালো লেগেছে দেখতে, এরকম এখানেও এসছে, প্লাস আমাকে DMও করেছে অনেকে যারা কিছু বুঝতে পারেনি, কারণ বাংলা কবিতা কী করে বুঝবে, এরকম গুজরাতি একজন আছেন, সাউথ ইন্ডিয়ান কিছু আছে, তারা বলেছে যে বাংলা কী করে বুঝবে। তো এই জন্য ভাষার একটা ব্যাপার হচ্ছিলো যে ভাষাটা আমি কী করব, আমাকে হয় সেটা বাংলায় রাখতে হবে, কারণ হুট করে যদি আমি ইংলিশ বলছিলাম, মানে ইংলিশ বা হিন্দিতে করতে যাই, তাহলে আমার এই যে বাংলা চ্যানেল, এর মধ্যে যদি হঠাৎ করে একটা খুলে যদি দেখে হিন্দিতে ভিডিও হচ্ছে, তাহলে একটা অদ্ভুত একটা মানে চেঞ্জ হঠাৎ করে লাগবে লোকজনের, এবং ভালো লাগবে না সেই জিনিসটা হয়তো। তাই জন্য আমি ভাবলাম যে
আমি জানি না আমার কত ভিউয়ার্স হবে, কতজন দেখবে ভিডিওটা, কে দেখবে। তো ফার্স্টে আমি বাংলাতেই করি, কারণ চ্যানেলটা আমার বাংলার এবং আমি কবিতার ভিডিও আপলোড করব। মানে এই ভিডিওর পরেও হয়তো কবিতার ভিডিও আসতে পারে, বা আরও দুটো ভিডিও পরে কবিতার ভিডিও আসতে পারে, কারণ পার মান্থ আমার কবিতার ভিডিও থাকছেই এবং কবিতাটা বাংলায় করব। আর বাকি কন্টেন্টগুলো যদি আমি হিন্দিতে বা ইংলিশে অন্য ল্যাঙ্গুয়েজে দিই, তাহলে সেটা কেমন মানে একটা আত খাপ ছাড়া খিচুড়ি টাইপের হয়ে যাবে এবং অডিয়েন্সটাও মানে যারা দেখছে, যারা দেখতে এতদিন যারা দেখে এসছে তারাও কনফিউজ হয়ে যাবে। তাই আমি বুঝতে পারছিলাম না কী করবো। তোমরা চাইলে সাজেশন আমাকে জানাতে পারো, তোমাদের কমেন্টে তোমরা লিখতে পারো যে তোমাদের কোন ভাষায় হলে সুবিধে হয়, এটা আমাকে অবশ্যই তোমরা জানিও। আর আপাতত আমি তো বাংলাতেই করছি, আমি কারণ আমার বাংলা কবিতা রয়েছে এবং বাংলা আমার বলতে সব থেকে ভালোও লাগে এবং সাবলীল একটা ব্যাপার হয়। আর বাংলা কবিতাটা প্রথম একটা, যেহেতু আমার মেইন ওটা ভিডিও ছিল, আমি ওটা দিয়ে শুরু করেছি, তাই কিছুতেই আমি সেখান থেকে ভাষার চেঞ্জটা মানে আমি হুট করে করতে পারবো না। তোমাদের সবার আমি যদি দেখি যে অনেকজন এক কিছু একটাতে বলছে, কোনো একটা ভাষাকে বলছে, তারা সেটাই দেখতে চায়, তাহলে আমি সেটাতে শিফট করব। আদারওয়াইজ আমি যেভাবে ভিডিও করছিলাম বাংলায় আমি সেরকমভাবেই করব, কারণ আমার চ্যানেলটা বাংলাতেই ছিল এতদিন, আমি হঠাৎ করে আমি চেঞ্জ করতে পারি না। তাই এটাই ছিল, আর তোমাদেরকে এটাই বলার যে তোমরা প্লিজ একইভাবে আমার যেভাবে কবিতাগুলোকে দেখতে, একইভাবে এই ভিডিওগুলোকেও দেখো, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে আমার এটা আশা, এবং তোমরা উপকৃত হবে সেটাও আমি চাই, এবং তোমরা সেটা দেখলে বুঝতে পারবে। এবং ছেলে মেয়ে নির্বিশেষে সবারই দেখতে পারো, সবাই ভিডিওটা সবার জন্যই করা হচ্ছে এবং সব রকমই থাকবে, এবং কবিতা তো অবশ্যই থাকবে, কবিতা চলে যাচ্ছে না, কবিতার ভিডিও অবশ্যই থাকবে এবং অন্য আরও বিভিন্ন রকমের কন্টেন্ট থাকছে। তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে তোমরা প্লিজ থেকো সাথে, তোমরা চলে যেও না, তোমরা দেখো। তোমরা আমাকে অবশ্যই জানিও যে এই ডিসিশনটা তোমাদের খারাপ লাগলো না, তো কবিতা থেকে হঠাৎ করে শিফট করছি এরকম ভেবো না, আমি সব রকমই রাখছি, কবিতাটা অবভিয়াসলি থাকছে এবং তার সাথে আরও কিছু কন্টেন্ট থাকছে, কারণ আরও অনেক কিছু আমি চাই, মানে আমার ভেতর থেকে একটা ইচ্ছে আসছে যে আমি করতে চাই, এবং আমি সেটা এক বছর আগে ভেবেছিলাম, তো সেটা আমি তখন এক্সিকিউট করতে পারিনি, তো ভেবে রেখেছিলাম পরে করব, এক বছর আমি টানা এটা করব এবং টানা সেটা করেছি, এবং তারপর আমি এখন সেটাকে করতে পারি। তো এমন না যে আমি অনেক বড় একটা মানে গ্রো করে ফেলেছি এবং আমি এখন কিছু নতুন করছি, তেমন নয়, কিন্তু আমি যেটুকু করেছি, যা করেছি, আমার রেগুলারিটি যেরকম ছিল সেই অনুযায়ী আমি রেসপন্স পেয়েছি এবং তাতে আমার মনে হয় এটাই এরকমই হওয়ার ছিল, তাই সেটাই হয়েছে। তাই এটাই বলার, তোমরা সাথে থেকো। আর যদি কেউ নতুন দেখে থাকে তাহলে বলি, আমি কবিতার ভিডিওই বানাই, বাংলা কবিতার ভিডিও আমি আবৃত্তি করি না, কিন্তু আমি নিজে লিখি এবং সেই লেখা কবিতাগুলো আমি তোমাদেরকে শোনাই, সেই রিলেটেড গল্প বলি, কোন পরিপ্রেক্ষিতে লেখা কবিতা নিয়ে দু চার কথা হয়, এটাই এতদিন হচ্ছিলো এবং সেটা অবশ্যই এখনও থাকবে, এবং তার সাথে নতুন কিছু কন্টেন্টও থাকবে, এবং সেটা দেখতে হলে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার সাথে জুড়ে থাকতে হবে। তাই এতদিন যেভাবে ভালোবেসেছো এখনও সেভাবে ভালোবাসো, তোমরা দেখো, আর নতুন কেউ থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর জানিও এই ডিসিশনটা তোমাদের ভালো লাগলো কি না, এবং তোমরা কি চাও আমি বাংলা থেকে অন্য কোনো ভাষাতে শিফট করি, তাহলে সেটাও তোমরা জানাও। আর আবার কবিতার ভিডিওটা কিন্তু আবার বাংলায় হবে, তো মানে একটা ভিডিও বাংলা একটা ভিডিও অন্য বিষয়ে এরকম একটা হবে তাহলে, আর নয়তো পুরোটাই বাংলায়, যেটা আমি অলরেডি ভেবেছিলাম সেই রকমই আমি শুনছি, মানে সেই রকমই আমি জিজ্ঞেস করে যেটুকু রেসপন্স পেয়েছি তাতে সবাই বাংলাতেই আমাকে ভিডিও করতে বলছে, এবং বাকি তোমরাও জানাতে পারো। তো এভাবে চলুক, যারা দেখছে যারা দেখে অলরেডি তাদের জন্যই চলুক, যারা নতুন করে আসছে তারাও আসুক, তারপর দেখা যাক কী হয়, আর নতুন ভিডিওগুলো কেমন লাগে তোমাদের সেটাও দেখা যাবে। তোই তোমরা সাথে থেকো, ভালোবেসো যেভাবে এতদিন সাথে ছিলে, এত রেগুলার আমি ছিলাম না তা সত্ত্বেও তোমরা আমার সাথে ছিলে, আমার সেটা দেখে খুব ভালো লেগেছে যে সবাই ছিল যারা সাবস্ক্রাইব করেছিল, সেই সাবস্ক্রাইবার অতগুলোই ছিল, তো সংখ্যা কমেনি, তো আরও আশা করি সবার ভালো লাগবে। তো এটাই,
আজকে এটাই তোমাদের জানানোর ছিল। তো নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো, সাবস্ক্রাইব করো আর নেক্সট ভিডিওটা দেখো, জানিও কেমন লাগছে, আর এই ভিডিওটার নিচেও তোমরা তোমাদের মতামত আমাকে জানাতে পারো। আজকে সবাই ভালো থেকো, বাই।